তোমাদের কথা শুনে সবাই ভাবে যে আমরা বাংলাদেশে চলে এসেছি, শিখাইতে লাগবো না নাকি? ও আচ্ছা, ফ্যান ছেড়ে দিচ্ছি। জানিয়ে বসে পড়েছি প্রত্যেকটা জায়গায় আমার একটা এরকম করে মাখ থাকে, কারণ আমি বড় কাপ ছাড়া খেতে পারি আর আমাকে আই থিঙ্ক এরা বলতে দেবে না, এরা কন্টিনিউয়াসলি এদের কথা বলেই যাবে বলেই যাবে বলেই যাবে। তো শুরু করছি নতুন একটা ব্লগ দিয়ে, নতুন দিন নতুন ভাবে শুরু, তো ব্লগটাকে শুরু করা যাক। এই হচ্ছে আমার মা, সব ভাঙা বিস্কুট গুলো বার করে, আমার বাড়িতেও তাই, ওগুলো ভাল লাগে। এখন আমরা সব চানে বসে পড়েছি, ঋতুদি ওই ঘরে ঘুমাচ্ছে আর এখানে আমরা এখন চানে সব বসে পড়েছি। তো আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে বাটার, সরি না, জ্যাম অ্যান্ড ব্রেড, তো ব্রাউন ব্রেড আর জ্যাম, এটা খেয়ে নি, তারপরে ব্লগ কন্টিনিউ করছি মাসির বাড়ি থেকে। এখানে মামনিকে ভিডিও করে দিয়েছি, লেন্স পরিয়ে দিয়েছি, এখন লেন্স পরে মামনির মানে কীর্তি দেখো, এই হচ্ছে সেই মামনি যে লেন্স পরে 20 মিনিটস হতে চললো যে শুয়ে আছে, চোখের নাকি রেস্ট দিচ্ছে। আর চোখের মেকআপটা বলো কেমন হয়েছে, চোখের মেকআপটা আমি করেছি, তো মামনি একটুখানি তাকাও প্লিজ, দেখাও লেন্সটা পরিয়েছি। এ বাও, দারুণ লাগছে কিন্তু ভাই, দারুণ লাগছে চোখটা, দেখবি তোকে ভিডিও ফুটেজটা দেখাবো। সো এই হচ্ছে ব্যাপার, আর ওই ঘর থেকে দেখিয়ে আসি যে ওরা কি করছে। এখানে সব ওরা শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, যাই হোক। সো আর আমি পরে দেখাবো কি করছি। ভাসানে যাওয়ার মেকআপ শুরু, চোখ বন্ধ করেই চোখের উপরে মেকআপ চলছে, এতটা ট্যালেন্টেড দেখার প্রয়োজন নেই। ও বাবা, আর তোর মেকআপটা দেখা, আয়নায় আয়, এদিকে আয় না, আমারটা পরে, সাসপেন্স, না না না, তোকে দেখিয়েছি আমি, তুই যখন শুয়ে করবো আগে। এই হচ্ছে আমরা দুই, ওর মেকআপ আমি, বাবা ওরম করছি, চোখটা কেমন কেমন যেন করছে, অসুবিধা হচ্ছে। এগুলো কিন্তু ইউটিউব ভিডিওতে যাবে, যাক গে, আমার চোখ যেমন হচ্ছে আমি সেটা করবো না, আমার চোখে গোল গোল হচ্ছে তো আমি গোল গোল করছি। আমরা এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি সবাই ঠাকুর দেখতে, আর এখন টোটো থেকে জাস্ট নামলাম, এর আগে এত তাড়াহুড়ো করছিল তার জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আমার মা ওই মাসে ওইদিকেই তাকিয়ে আছে, এইদিকে কোনো তাকানোর সিন নেই। তো এখন যাওয়া যায়, কি কি ঠাকুর দেখবো কি না দেখবো সবই তোমরা দেখতে পাবে, তার আগে ফার্স্ট এই ঠাকুরটা দেখো, এখন যাওয়া যাক, বাই। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়ার পর এখন আমরা রাবড়ি আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে আমি, মা, মাসিরা আর এখানে ঋতুদি, সব আমরা আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপর দেখা যাক আর কি কি করি না করি। এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি, আইস
আইসক্রিম ফুচকা সব শেষ, এখন ঘটি গরম খাচ্ছি, সরি ঘটি গরম। তো ঘটি গরমটা আগে খেয়ে নিই, তারপরে ঠাকুর, ঠাকুর তো এখন আসার নাম নেই, ভাবলাম আজকে খুব ঠান্ডা, কিন্তু ঠান্ডা এখনো পড়েনি। তো আজকে সত্যি গরম লাগবে, জানি না কেন। এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি, am I right? হ্যাঁ, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে রাত 12টা, 12টা বেজে গেছে আই থিঙ্ক, আর আর পারলাম না থাকতে, সো এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাওয়া যাক। একটাও টোটো পাইনি, তো দেখি টোটো পাই কিনা, টোটো তো পেতেই হবে, না 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 হলে বাড়ি যেতে পারবো না, কারণ আমাদের বাড়িটা মানে আমার মাসির বাড়িটা ঠিক স্টেশনের কাছে। তো এখন যাওয়া যাক। তো এখন যেতে যেতে খাবো হচ্ছে মথুরার কেক, যেটা একমাত্র কৃষ্ণনগরে আমি দেখেছি, তাছাড়া আর কোথাও দেখিনি। তো এটা আগে খেয়ে নি। তো আমরা এখন রাস্তা হাঁটতে হাঁটতে মথুরার কেক খাওয়া স্টার্ট করে দিয়েছি, ভালো খেতে। তো এখন এগুলো খাবো, আর টোটো দেখবো, আর বাড়ি যাবো। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হবো, রাত্রে খাবো, দেন শোবো। আর আজকে অনেক কটাই ঠাকুর ভাসান দেখলাম, আই থিঙ্ক 7-8টা ঠাকুর, যতগুলো দেখেছি ততগুলো তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার আসবো নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে। সো বাই, টাটা, সবাই ভালো থাকো।